হাঁপানিয়া টিএমসি কর্তৃপক্ষের অভিযোগ, আন্দোলনরত ইন্টার্নদের পেছন থেকে কেউ উস্কানি দিচ্ছে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন তারা। স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাঁপানিয়া ত্রিপুরা মেডিকেল কলেজের ইন্টার্নরা। প্রায় 15 দিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের তরফে সাংবাদিক সম্মেলনে দাবি করা হয়, 3 বাদ ইন্টার্নদের সঙ্গে বৈঠক করা হয়েছে। তাদের একটি দাবি ইতোমধ্যে মেনে নেওয়া হয়েছে। স্টাইপেন্ড বৃদ্ধির বিষয়টি আগামী সোসাইটি মিটিংয়ে তোলা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিলে ইন্টার্নরা আন্দোলন প্রত্যাহার করছেন না বলে অভিযোগ। করতে হবে ওদের কারিকুলাম থেকে সময়টা কেউ হারালো, ওর জীবন থেকে সময়টা হারে গেল, কিন্তু নষ্ট করলো ওরা, আবার ওদেরকে রিপিট করতে হবে। আমরা অত্যন্ত সহানুভূতির সঙ্গে তুলে পড়েছি যে তোমরা এসে কাজে জয়েন করে নাও, তোমাদের রিটেন দিয়েছি, তারপর তোরা অনর। কিন্তু আমাদের যেহেতু একটা প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানে 14,500 টাকা করে স্টাইপেন্ড দেওয়া নেহাত কম নয়। ভারতবর্ষের অনেক মেডিকেল কলেজ আছে যেখানে তার আর্ধেকও দেয় না, 6,000 টাকা স্টাইপেন্ড দেয়। আমরা চাইছি যে ওটা আর বিবেচনাধীন রইল, কিন্তু এই মুহূর্তে আমরা এখানে কেউ অথরিটি নেই যে ওটা বলে লিখে দিতে পারবো যে আজকালকে থেকে তোমাদের বেড়ে যাবে। ওটাকে সোসাইটি মেডিকেল প্লেস করে সেখান থেকে ওটাকে পাস করিয়ে আনতে হবে, তারপরে তো দিতে হবে। চ্যানেল দিন রাত।